ক্লাস সেভেন, সবাই ভালো আছো তো? মিস আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস আপনি কেমন ভালো আছেন? আছি। মিস আপনি কেমন আছেন? আচ্ছা, সুমাইয়া জাহান ঋতু তোমাদের ক্লাসে? সুমাইয়া জাহান ঋতু কি তোমাদের ক্লাসে? আচ্ছা, সুমাইয়া জাহান ঋতু মনে হয় এর আগে ক্লাস করেনি না? তন্নি আক্তারা তো তোমাদের ক্লাসের, তাই না? আচ্ছা, গত ক্লাসে আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করেছিলাম, প্রাণী টিস্যুর সামান্য একটু অংশ তাও আলোচনা করতে শুরু করেছিলাম। আচ্ছা, এখন আমরা মূলত প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করব। প্রাণী টিস্যু, প্রাণী দেহ গঠনকারী টিস্যু গুলোকে আমরা বলছি প্রাণী টিস্যু। এখন এই যে প্রাণী টিস্যু, আমরা একটু স্ক্রিনের ছবিগুলো দেখতে পারি, স্লাইডে দেখো, এগুলো হচ্ছে প্রাণী টিস্যু। এখন এই যে প্রাণী টিস্যু, প্রাণী দেহ গঠনকারী এবং একই ভ্রূণীয় কোষস্তর থেকে উৎপন্ন একগুচ্ছ কোষ, যা কিনা একটা মাত্র কাজকে নিয়ন্ত্রণ করে, সেই সমস্ত কোষগুচ্ছকে আমরা টিস্যু বলেছিলাম, তাই না? এখন এই টিস্যু গুলার কোষগুলোর আকার আকৃতি গঠনে একটু পার্থক্য হতে পারে, আকার আকৃতি গঠনে একটু পার্থক্য হতে পারে, কিন্তু কাজ করবে তারা একই। যেমন ধরো এখানে দেখো, এই টিস্যু গুলার আকৃতি দেখতে কিরকম, এটা মাছের আইসের মতো আকৃতি। এটা হচ্ছে কিউবয়ডাল। হ্যাঁ, কিউব হচ্ছে কি, তোমরা জানো যে ঘনাকৃতি, যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই সমান। হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই সমান, শেষ মনে করে একটা বক্সের, তাহলে সেটা আমরা বলবো কিউব আকৃতি। আর এটা হচ্ছে স্তম্ভাকৃতি বা পিলার আকৃতি। আমাদের বিল্ডিং এর যেমন পিলার থাকে না, সেই পিলারের মতো আকৃতির হচ্ছে এই এই টিস্যুগুলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টিস্যুগুলো এক এক ধরনের আকার আকৃতি হতে পারে, কিন্তু কাজ তাদের একটাই, যে আবরণ বা আচ্ছাদন গঠন করা। আমাদের প্রাণী টিস্যুকে আমরা মূলত চারটা ভাগে ভাগ করতে পারি। আবরণী টিস্যু, ইংরেজিতে আমরা বলতে পারি এপিথেলিয়াল টিস্যু, তারপরে হচ্ছে পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু, তারপরে হচ্ছে আমরা বলতে পারি যোজক টিস্যু বা ইংরেজিতে আমরা বলতে পারি কানেকটিভ টিস্যু, আর হচ্ছে নার্ভ টিস্যু বা স্নায়ু টিস্যু। এখন যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা আবরণী টিস্যুর চিত্র। আমরা আবরণী টিস্যুর আরো কিছু চিত্র আমরা দেখাতে পারি। আচ্ছা, আমরা একটু আবরণী টিস্যু আরো কিছু চিত্র আমরা একটু থেকে নিয়ে নেই, দেখি। আচ্ছা, পেয়েছি, চারজন আবার প্রেজেন্ট, দেখি চারজন কে, সাদিয়া সুলতানা, রিশা, সামিয়া মাহমুদ। উম্মে জান্নাতুন, এই উম্মে জান্নাতুন তোমাদের ক্লাসের? ইয়েস মিস। আচ্ছা, ওরা মনে হয় ক্লাস করনি, কারণ ওদের নামটা আমি এখানে খুঁজে পাইনি। আচ্ছা, আবারও পাঁচজন প্রেজেন্ট, মাইশা আক্তার, মাইশা আক্তার প্রেজেন্ট দিলাম। আচ্ছা, তোমরা এই চিত্রগুলো একটু, এখন যে স্লাইডে যে চিত্রটি যে শো করেছি, এখন এই চিত্রটা একটু ভালো করে দেখো, বুঝতে পারছো? এখানে দেখো আবরণের টিস্যু গুলা কিন্তু বিভিন্ন ধরনের আকার আকৃতির আছে, তাই না? প্রত্যেকটা টিস্যু দেখো তো কি কি ধরনের। বিভিন্ন ধরনের আকার আকৃতির আছে, এখানে দেখো স্তম্ভাকার,
তারপরে আয়তাকার তারপর হচ্ছে ঘনাকার আছে এখানে দেখো যে আয়তাকার দিকগুলো দেখিয়েছিলাম সেগুলো হ্যাঁ এটা ঘনাকার এটা স্তম্ভাকার আর এইগুলো দেখো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু মানে এটা হচ্ছে স্তরীভূত কিন্তু স্কোয়ামাস মানে আয়তাকার স্তরীভূত কিন্তু স্কোয়ামাস এটা হচ্ছে স্তরীভূত কিন্তু কিউবয়ডাল ঠিক আছে এই ঘনাকৃতিও স্তরীভূত আছে তারপর এটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার সিউডো স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে অপ্রকৃত স্তরীভূত অপ্রকৃত স্তরীভূত মানে কি যেটা স্তরের মত মনে হয় আসলে স্তরীভূত নয় দেখো এটা যেমন একটার উপর আরেকটা টিস্যু আছে একটার উপর এক একটা স্তর আছে কিন্তু এইটা আসলে দেখে মনে হচ্ছে স্তরের মত আসলে কিন্তু স্তরীভূত নয় ঠিক আছে আচ্ছা আর একটু বড় করে দেখাই একটু দেখো এইটা দেখো একটা কোষ এখান থেকে শুরু হচ্ছে এখানে যে শেষ হচ্ছে আর একটা দেখো মাঝখানে একটু ফাঁক দিয়ে এখানে তৈরি হয়েছে তাই না এই জন্য এটা দেখে স্তরের মতো মনে হচ্ছে আসলে এটা স্তরীভূত নয় এই টিস্যুগুলো থাকে এই যে সিউডো স্ট্র্যাটিফাইড লেখা আছে এইটা এই যে আমি যেটা চারপাশে কার্সারটা ঘোরাচ্ছি এই টিস্যুগুলো থাকে আমাদের শ্বাসনালীতে আমাদের শ্বাসনালীর নাম হচ্ছে ট্রাকিয়া সেখানে এই সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যুগুলো থাকে তাহলে আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যুগুলো বিভিন্ন আকার আকৃতির হতে পারে এদের কাজ হচ্ছে আবরণ বা আচ্ছাদন গঠন করা সেটা আমাদের দেহের চারপাশের আবরণ হতে পারে আমাদের মুখের ভিতরে যে আমরা হাত করলে মুখের ভিতরে ফাঁকা জায়গাটা এটাকে আমরা কি বলি বলতো মুখগহ্বর মুখগহ্বর রাইট মুখগহ্বরের ভিতরের আবরণ জিহ্বার আবরণ যে কোনো খাদ্য নালীর বাইরের আবরণ কিন্তু সবকিছু গঠন করা হচ্ছে আবরণী টিস্যু আবার জিহ্বার আবরণ কি করে আমরা স্বাদ নিতে পারি তাই না যে কোনো খাবারের টক মিষ্টি সে ধরনের স্বাদ নিতে পারি তারপরে ধরো তাহলে আবরণী টিস্যু বিভিন্ন ধরনের কাজ করে আবার আবরণী টিস্যু থেকে রস ক্ষরণ হয় খাদ্য পরিপাক পরিপাক তন্ত্রের অর্থাৎ বিশেষ করে পাকস্থলীর আবরণ হ্যাঁ পাকস্থলীর আবরণ কি করে সেটা আমাদের পাকস্থলীর আবরণ আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে রস ক্ষরণ করে খাদ্য পরিপাক করতে সাহায্য করে থাকে আচ্ছা দেখি তো এটা কি এটা স্ক্রিনে আসছে না কেন তাসফিয়া হোসেন একটা তো দেখা যাচ্ছে না ঘটনাটা কি আমি তো বুঝতে পারছি না আচ্ছা তাসফিকা হোসেন একটু প্রেজেন্ট দেই আচ্ছা তাহলে এই যে আবরণ টিস্যুগুলা তাহলে এটা কি করছে রস ক্ষরণ করছে তাই না পাকস্থলীর গা থেকে যে রসটা বেরোয় সেটাকে আমরা বলি পাচক রস পাচক রসের নাম শুনেছো তোমরা কখনো তারপরে দেখো এসিড যদি আমাদের গায়ে ঢালে তাহলে আমাদের গা পুড়ে যায় তাই না গা ঝলসে যায় কিন্তু এই হাইড্রোক্লোরিক এসিড এইরকম তীব্র এসিড হওয়া সত্ত্বেও আমাদের পাকস্থলীর ভিতরের আবরণের কোনো ক্ষতি হয় না হ্যাঁ তাহলে এটা হচ্ছে রস ক্ষরণ করতে সাহায্য করে শোষণ করতে সাহায্য করে হ্যাঁ এগুলো অন্ত্রের আবরণী টিস্যু আমাদের এই খাদ্য পরিপাকে সাহায্য করে তাহলে আবরণী টিস্যুগুলা আমরা দেখতে পেলাম ভিত্তি পর্দার উপর একটা এখানে পাতলা একটা পর্দা আছে দেখো এই চিত্রটাতে আমরা দেখি দেখো পাতলা একটা পর্দা এটা ভিত্তি পর্দা হ্যাঁ এই পর্দার উপর এগুলো সবগুলো একটা স্তরে সজ্জিত কিন্তু এটা আবার অনেকগুলো স্তরে সজ্জিত এক বা একাধিক স্তরে সজ্জিত এটার মধ্যে নিউক্লিয়াস আছে দেখো প্রত্যেকটা কোষের মধ্যে একটা করে কালো রঙের দেখা যাচ্ছে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস এবং এদের তরল পদার্থ বা ম্যাট্রিক্স বিদ্যমান আমরা বলতে পারি এদের কাজ কি আবরণ বা আচ্ছাদন গঠন করা রস ক্ষরণ করা হ্যাঁ জিহ্বার আবরণী কলা স্বাদ গ্রহণ করতে সাহায্য করে পাকস্থলীর আবরণী কলা রস ক্ষরণ শোষণ এবং সাহায্য করে আচ্ছা তারপরে আমরা আসি পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু
এখন এই যে পেশি টিস্যুগুলাকে আমরা বলছি কারা পেশি টিস্যু যে সকল টিস্যুগুলা টিস্যুর কোষগুলো আমরা ইচ্ছা মতো আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী নাড়াতে পারি আবার আমাদের ইচ্ছার বিরুদ্ধে ওরা নিজেরাও নড়াচড়া করতে পারে তাই না তাদেরকে আমরা বলতে পারি পেশি টিস্যু এবং এরা সংকোচন প্রসারণশীল আচ্ছা এখন এই যে পেশি টিস্যুর গুলা কিন্তু বারবার এইগুলা এইভাবে জয়েন করতেছে এইভাবে দেখাচ্ছে না কেন স্ক্রিনে ভালো করে কেমন হলো এটা কোথায় পার্টিসিপেন্টস গুলো এখানে তো কাউকে দেখাচ্ছে না এডমিট চার ওইখানে দেখায় কেন বারবার করে ডিস্টার্ব আচ্ছা তাহলে এই যে পেশি টিস্যুর কোষগুলা সংকোচন প্রসারণশীল যে সকল টিস্যুর কোষগুলা সংকোচন প্রসারণশীল সেই সমস্ত টিস্যুগুলোকে আমরা বলতে পারি পেশি টিস্যু এখন এই পেশি টিস্যুগুলো আমাদের কোথায় থাকছে আমাদের হাত পায়ে থাকছে হ্যাঁ আমাদের সমস্ত শরীরে থাকছে আমাদের পাকস্থলীতে থাকছে আমাদের হৃৎপিণ্ডে থাকছে এখন আমাদের হাত পা আমরা ইচ্ছে মতো নাড়াচাড়া করাতে পারি তাই না হাত পা আমরা ইচ্ছে মতো নাড়াচাড়া করাতে পারি এই হাত এবং পায়ের মধ্যে টিস্যুগুলা থাকছে এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি টিস্যু আর এইগুলা আমাদের ইচ্ছা মতো আমরা নড়াচড়া করাতে পারি না ওরা ওদের ইচ্ছা মতো নড়াচড়া করে কারণ আমরা যখন খাদ্য গ্রহণ করি আমরা কি বলে দেই পাকস্থলী কে এই পাকস্থলী তুই এখন খাদ্য পরিপাক কর নো মিস আসসালামু আলাইকুম নো মিস নো মিস নো মিস কি নাম তোমার আচ্ছা তুমি আবার এডমিট চাও ঠিক আছে হ্যাঁ আবার ইয়ে করো আচ্ছা না আচ্ছা তাহলে এই যে পেশি টিস্যু গুলা যেগুলা আমরা বলছি যে আমাদের ইচ্ছা মতো নড়াচড়া করে না ওরা ওদের ইচ্ছা মতো নড়াচড়া করে ওদের ইচ্ছা মতো সংকুচিত প্রসারিত হয় তাদেরকে আমরা বলি অনৈচ্ছিক পেশি টিস্যু এখন এই অনৈচ্ছিক পেশি টিস্যু গুলা কোথায় থাকে আমাদের পাকস্থলীতে থাকতে পারে অন্ত্রে থাকতে পারে হ্যাঁ তো এখন এই অনৈচ্ছিক পেশির তোমাদের বইতে পেশি টিস্যুটাকে দুইটা ভাগে ভাগ করা আছে একটা হচ্ছে ঐচ্ছিক পেশি একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি এখানে কাউকে আমি এডমিট চাওয়ার জন্য দেখতে পাচ্ছি না কেন আমি তো ঘটনা বুঝতে পারছি না আচ্ছা তারপরে হচ্ছে সঞ্জনা সাবা সামিয়া মাহমুদ সামিয়া মাহমুদ তো দিয়েছি সঞ্জনা সাবা কাজী ফাতি নন্দী আচ্ছা তারপরে দেখো এই যে অনিচ্ছিক পেশি গুলো আমরা যেটা বললাম এই দুইটা ভাগে আমরা ভাগ করেছি তোমাদের বই অনুযায়ী
কিন্তু রিব পেশিটা এই অনুচ্ছেদ পেশির পর্যায়ে ফেলা হয়েছে। উপরের ক্লাসে উঠলে তোমরা দেখবে যে ঐচ্ছিক অনুচ্ছেদ এবং রিব পেশি তিন ধরনের পেশির কথা বলা হবে। মূলত রিব পেশিটাকে তোমাদের বইতে অনুচ্ছেদ পেশির অংশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা এখন আমরা আসি ঐচ্ছিক পেশিটা। দেখো এখানে আড়াআড়ি দাগ আছে, তাই না? এগুলোর মধ্যে আড়াআড়ি দাগ আছে এবং দেখো এই টিস্যুর কোষগুলোর মধ্যে নিউক্লিয়াস আছে, এক বা একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, এদের মধ্যে আড়াআড়ি দাগ আছে। তারপর এখানে দেখো মায়োফাইব্রিল নামক সংকোচন প্রসারণশীল তন্তু আছে এবং এই টিস্যুর কোষগুলো ইচ্ছা মতো আমাদের ইচ্ছা মতো আমরা সংকুচিত এবং প্রসারিত করতে পারি এবং আমাদের দেহে এই ঐচ্ছিক পেশির সংখ্যা সবচেয়ে বেশি এবং এগুলো কোথায় আছে? আমাদের হাড়ের সাথে লেগে আছে। আমাদের হাড়ের সাথে যে পেশিগুলো লেগে আছে সেগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। আর দেখো এই যে অনুচ্ছিক পেশি, এই টিস্যুর কোষগুলো হচ্ছে মাকু আকৃতির। মাকু আকৃতির মানে কি? এই যে দুই প্রান্ত দেখো সরু, মাঝখানটা একটু চওড়া। তোমরা কি মাকু চিনো? আগের দিনে কি হতো, সুতা চরকা কাটা, চরকা সুতা কাটা হতো, সেখানে মাকু যন্ত্র ব্যবহার করা হতো। এই রকম এটা হচ্ছে মাকু আকৃতি, দুই প্রান্ত সরু, মাঝখানটা হচ্ছে চওড়া এবং এটার মধ্যে আড়াআড়ি দাগ নেই। দেখো এটার মধ্যে যেরকম আড়াআড়ি দাগ আছে, এই টিস্যুটাতে আড়াআড়ি কোনো দাগ নেই। তারপর এটাতে নিউক্লিয়াস একটা, হ্যাঁ, এবং এটা তো মায়োফাইব্রিল নামক সংকোচন প্রসারণশীল তন্তু আছে। এখন এই পেশি থাকছে কোথায়? আমাদের অন্ত্রে থাকছে, পাকস্থলীতে থাকছে এবং হৃৎপিণ্ডে থাকছে। তবে যখন হৃৎপিণ্ডে থাকছে তখন সেই পেশিটাকে আমরা বিশেষ করে হৃৎপেশি বলি এবং এইটার গঠন দেখতে ঐচ্ছিক পেশির মতো। এটার মধ্যে আড়াআড়ি দাগ থাকে, নিউক্লিয়াস একটা থাকে, কিন্তু কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। ওরা আমাদের ইচ্ছে মতো কাজ করে না, এই জন্য হৃৎপেশিকে আমরা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি বলে থাকি। তবে হৃৎপেশিতে আরেকটা জিনিস থাকে, দেখো এই যে এখানে মাঝখানে একটু দাগের মধ্যে দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে বেশ কিছু তন্তু একত্রিত হয়ে ইন্টারক্যালেটেড ডিস্ক নামক একটা গঠন তৈরি করেছে। হৃৎপেশিতে বেশ কিছু তন্তু একত্রিত হয়ে যে গঠনটা তৈরি করেছে সেটার নাম হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। আচ্ছা তাহলে এই হৃৎপেশি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্থাৎ ভ্রূণ অবস্থা থেকে যখন সন্তান মাতৃ গর্ভে থাকে তখন তাকে আমরা বলি ভ্রূণ। এই ভ্রূণ অবস্থা থেকে পূর্ণাঙ্গ অবস্থা বা একদম সেই মৃত্যুর আগ পর্যন্ত সে কি করে? একটা নির্দিষ্ট তালে বা ছন্দে সংকুচিত এবং প্রসারিত হয়। তোমরা দেখে থাকবে যে হৃৎপিণ্ড সবসময় এরকম ভাবে পাম্প করে, তাই না? সংকুচিত এবং প্রসারিত হয়। এইভাবে সংকোচন প্রসারণ মাধ্যমে রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে এই হৃৎপেশি হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি এবং এই পেশিগুলো আমাদের ইচ্ছা মতো সংকুচিত প্রসারিত হয় না, ওরা ওদের ইচ্ছে মতো সংকুচিত এবং প্রসারিত হয়। আচ্ছা তারপরে আমরা আসি যোজক টিস্যু। যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু কারা? যে সকল টিস্যুর কোষগুলা হাড়ের সাথে হাড়ের, খেয়াল করো, যে সকল টিস্যুর কোষগুলা হাড়ের সাথে হাড়ের যোগাযোগে, হাড়ের সাথে পেশির যোগাযোগে সাহায্য করে। শোনো, যার বাসা কথা হচ্ছে মিউট করো। হাড়ের সাথে হাড়, দেখো এই হাড়টার সাথে এই হাড়টা, এগুলো কিন্তু হাড়, হ্যাঁ, এই হাড়ের সাথে হাড়ের যোগাযোগে সাহায্য করছে। হাড়ের সাথে এই পেশি বা মাসেলের যোগাযোগে সাহায্য করছে, পেশির সাথে পেশির যোগাযোগে সাহায্য করছে। এই টিস্যুগুলোকে আমরা বলছি যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। যে টিস্যুর কোষগুলা হাড়ের সাথে হাড়ের, হাড়ের সাথে পেশির, পেশির সাথে পেশির সংযোজনে বা যোগাযোগে সাহায্য করে তাদেরকে আমরা বলছি যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। এখন এই টিস্যুগুলা কি কি? রক্ত হচ্ছে এক ধরনের যোজক টিস্যু। আমাদের যে আমাদের দেহে কয়টা হাড় আছে বলতো? কে বলতে পারবে? 206টি। 206টি, রাইট, 206টি হাড় আছে। এই 206টি হাড়কে আমরা বলি অস্থি। 206টি হাড়কে আমরা বলি অস্থি। এখন এই অস্থি আছে, তারপর তোমরা দেখবে আমাদের দেহের হাড়গুলোর মাথার মধ্যে নরম হাড় আছে। মুরগি রান খাওয়ার সময় খেয়াল করেছো যে রানের মাথায় একটু সাদাটে স্বচ্ছ কচকচে হাড় আছে, কুরকুরে হাড় আমরা বলি? ইয়েস মিস। এইগুলো কিন্তু তরুণাস্থি, এগুলো কিন্তু দৃঢ় বা শক্ত হাড় নয়, এগুলো হচ্ছে তরুণাস্থি। এখন এই তরুণাস্থি আবার দুই ধরনের, বুঝছো? তরুণাস্থি দুই ধরনের,
একটা যেমন আমাদের নাকের বা কানের ফাঁক তোমরা খুঁজে পাও শক্ত মনে হয় নাক এবং কানে হাত দিলে সামনের দিকে এগুলো কিন্তু তরুণাস্থি কিন্তু এগুলো হচ্ছে স্থায়ী তরুণাস্থি কারণ এগুলো কখনো শক্ত হাড়ে পরিণত হয় না কিন্তু মুরগির বুকের মাংস খাওয়ার সময় দেখবে যে একটা চোখা তিন কোণা একটা হাড় আছে বুকের মাংসে এই হাড়টা কখনো কখনো বয়স্ক মুরগিতে যে মুরগিটা ম্যাচিউরড হয়ে যায় তার হাড়টা এই এরকম কুচকুচে কড়কড়ে না থেকে কি হয় এটা শক্ত পাতলা হাড়ে পরিণত হয় শক্ত পাতলা হাড়ে পরিণত হয় তার মানে ওইটা হচ্ছে অস্থায়ী তরুণাস্থি মানে যেই তরুণাস্থিটা পরে শক্ত হাড়ে পরিণত হয় তাদেরকে আমরা বলি অস্থায়ী তরুণাস্থি লামিনা ইসলাম লামিয়া ইসলাম কি তোমাদের ক্লাসে লামিয়া তাহলে এই যে তার মানে যোজক টিস্যু গুলো কি কি রক্ত হচ্ছে হাড় বা অস্থি তারপরে হচ্ছে তরুণাস্থি এবং আমাদের দেখো এই যে চামড়ার নিচে চর্বি থাকে যখন কোরবানির সময় গরু জবাই করে তোমরা দেখেছো যে গরুর চামড়ার নিচে অনেক চর্বি থাকে খন্ড খন্ড এইগুলো হচ্ছে মেদ টিস্যু এগুলো হচ্ছে যোজক টিস্যু কিন্তু এগুলার নাম দিয়েছে আমরা মেদ কলা ঠিক আছে এখন তোমরা দেখো যে আসলে কোথায় কি এই যে শক্ত হাড় এইগুলো হচ্ছে অস্থি ঠিক আছে এগুলো হচ্ছে শক্ত হাড় গুলো এই যে মাঝখানে এই হাড় গুলো এগুলো হচ্ছে শক্ত হাড় এগুলো হচ্ছে অস্থি ঠিক আছে এইটাকে আমরা মাইক্রোস্কোপের নিচে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখলে এরকম দেখতে পাই অনুবীক্ষণ যন্ত্র নিচে এগুলোর ভিতরের অংশগুলা এরকম দেখা যায় তারপরে যেটা কুরকুরে হাড় বললাম নরম অস্থি তরুণাস্থি এইটাকে আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি সেকশন করি তখন আমরা এইটা এই সমস্ত অংশগুলো নিয়ে এই কোষগুলো নিয়ে গঠিত দেখতে পাই তারপরে দেখো আমাদের দেহের যে চর্বি মেদ টিস্যু এগুলাকে আমরা এরকম দেখতে পাই হ্যাঁ এখানে মেদ কলা তারপরে কতগুলা টিস্যু থাকে আমাদের দেহের মধ্যে মানে আঁশযুক্ত কোষ মাংসগুলো যে খায় মানে বেশ আঁশযুক্ত সেগুলোকে আমরা ফাইব্রাস কানেক্টিভ টিস্যু বলি দেখো এই জায়গাটায় এইখানটাতে এই যুক্ত থাকে যেটা টেন্ডন আমরা বলি রানের মাংস খাওয়ার সময় দেখবে যে রানের মাথাটা একটু কেমন একটু সাদাটে কিন্তু একটু পিচ্ছিল হ্যাঁ একটু পিচ্ছিল সাদাটে একটু রাবারের মতো মনে হয় এই জায়গাটায় এগুলা ফাইব্রাস কানেক্টিভ টিস্যু বা তন্তু যে যোজক কলা আমরা দেখতে পড়ি তারপরে দেখো এইখানে দেখো চামড়ার নিচে চামড়াটা টানলে একটু কি বাড়ে তাই না চামড়ার নিচে চামড়াটার অংশটা এখানে লুজ কানেক্টিভ টিস্যু হ্যাঁ বা এটাকে আমরা ঢিলা ঢালা বলতে পারি বা আলগা যোজক টিস্যু আমরা বলতে পারি তো এই ধরনের যোজক টিস্যু গুলা থাকে এখন যোজক টিস্যু বলতেই কিন্তু আমাদের চোখের সামনে ভাসে আমাদের হাত দিন তাই না যোজক টিস্যু বললেই আমাদের মনে হয় যেন হাড়ের কথা তো হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম হাড়ের প্রধান উপাদান কি ক্যালসিয়াম এই ক্যালসিয়াম হচ্ছে আমাদের হাড়ের প্রধান উপাদান এর কারণে হাড়টা কি হয় শক্ত হয় মজবুত হয় দৃঢ় হয় হ্যাঁ আমরা যদি ক্যালসিয়াম জাতীয় উপাদান না খাই খাবারের সাথে তাহলে আমাদের হাড় শক্ত এবং মজবুত হয় না কারণ হাড় আমাদের দেহের কাঠামো গঠন করে তখন নরম হয়ে যায় দেখবে যে অনেকের ক্যালসিয়ামের অভাবে কি হয় হাড়গুলো ভঙ্গুর হয়ে যায় হাড়গুলো বাঁকা হয় সেই রোগটাকে আমরা বলি রিকেট রোগ হ্যাঁ ওটা ভিটামিন ডি এর অভাবেও হয়ে থাকে হাত পা গুলো একটু বাঁকা হয় বুকের পাঁচের হাড়গুলো বাঁকা হয়ে যায় তারা সোজা হয়ে হাঁটতে পারে না এই হাড় আমাদের কি করে দেহের ভার বহন করে তারপরে বুকের পাঁজরের হাড়গুলো কি হয় আমাদের বুকের পাঁজরের ভিতরে কি আছে ফুসফুস আছে হৃৎপিণ্ড আছে এগুলোকে সংরক্ষণ করে তাই না যাতে আমরা পড়ে গেলে আঘাত পেলে আমাদের হাড় ফুসফুস ক্ষতিগ্রস্ত না হয় তারপরে এখানে যে এই অংশটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলছি টেন্ডন টেন্ডন এই মাংসের অগ্রভাগটা একটা একদম যে পিছিল অংশটা বলছি এটা হাড়ের সাথে মাংসটাকে যুক্ত রাখে হাড়ের সাথে মাংসটাকে যুক্ত রাখে হ্যাঁ পেশিকে হাড়ের সাথে যুক্ত করে তারপরে এই মেদ কলা আমাদের স্নেহ পদার্থ সঞ্চয় করে আমাদের দেহের মধ্যে স্নেহটাকে সঞ্চয় করে স্নেহ আমাদের স্নেহ খাদ্য থেকে আমরা তাপ এবং শক্তি পাই আমাদের এই যে মেদ আমরা যখন কাজ করি তখন এগুলো আমাদের তাপ উৎপাদন করতে সাহায্য করে
তারপরে তন্তুময় যোজক টিস্যু এই যে ফাইব্রাস কানেকটিভ টিস্যু এইগুলা ফুসফুস এবং রক্তনালীর প্রাচীরে সংকোচন প্রসারণ ঘটাতে পারে ফুসফুস এবং রক্তনালীর প্রাচীর সংকোচন প্রসারণে সাহায্য করে আর এই যে তরুণাস্থি কার্টিলেজ বা তরুণাস্থি এগুলা হাড়ের চাইতে নরম কিন্তু অন্যান্য পেশির চাইতে চাপ এবং টান সহ্য করতে পারে বেশি হ্যাঁ আমাদের এই নাক এবং কানের হাড় আবার দেখবে যে কঙ্কালের কিন্তু নাকও থাকে না কানও থাকে না দেখেছো কখনো কঙ্কাল মানুষের কঙ্কাল দেখেছো আমাদের স্কুলে একটা কঙ্কাল আছে না এটা দেখেছো এটা কিন্তু নাকও নেই কানও নেই কারণ তরুণাস্থি ওইভাবে থাকতে পারে না যখন কঙ্কালে পরিণত হয় আচ্ছা তারপরে এই যে রক্ত আমাদের দেহের ভিতরে রক্ত নালী দিয়ে ধমনী শিরা দিয়ে সঞ্চালিত হয় এই রক্তের সাথে কি হয় আমাদের খাদ্যের সারাংশ আমরা যে খাবারগুলো খাই শর্করা আমিষ স্নেহ তারপরে ভিটামিন খনিজ লবণ এই সমস্ত উপাদানগুলো পানি সব এই রক্তের সাথে মিশ্রিত হয় মিশ্রিত হয়ে আমাদের দেহের কোষে কোষে মাংসপেশিতে পৌঁছে যায় এবং পৌঁছে কি হয় আমাদের শরীরে শক্তি যোগায় আমাদের কাজ করার শক্তি যোগায় তাপ উৎপন্ন করে তারপরে হরমোন পরিবহন করে এই রক্ত ঠিক আছে তাছাড়া রক্ত কি করে আমাদের দেহকে জীবাণুর হাত থেকে রক্ষা করে আমাদের দেহের মধ্যে যে শ্বেত রক্ত কণিকা আছে শ্বেত রক্ত কণিকার নাম শুনেছো তোমরা ইয়েস মিস রক্তনালীর কোষ এই শ্বেত রক্ত কণিকা গুলো আমাদের কি করে দেহের মধ্যে যদি কোনো জীবাণু প্রবেশ করে সেই জীবাণু গুলোকে ধ্বংস করে দেয় ওইগুলোকে খেয়ে ফেলে যেই পদ্ধতিতে ওরা ওদেরকে ধ্বংস করে বা গিলে ফেলে আমরা বলবো সেইটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস এইভাবে করে ওরা আমাদের দেহকে জীবাণুর হাত থেকে রক্ষা করে অর্থাৎ প্রহরীর বা পাহারাদারের কাজ করে আমাদের দেহে পাহারাদার হিসেবে ওরা কাজ করে থাকে রক্ত কি ধরনের শক্ত আমরা আসলে বলবো তরল তরল রক্ত হচ্ছে তরল যোজক কলা আর হাড় হচ্ছে শক্ত কঠিন যোজক কলা হাড় হচ্ছে দৃঢ় এবং কঠিন যোজক কলা আর যোজক তরল যোজক কলা আচ্ছা আমাদের সময় কিন্তু শেষ বুঝতে পারছো তাহলে আমরা আজকে আর নতুন কিছু করব না আজকে এই পর্যন্তই থাকো তোমরা বাসায় এই যে ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির চিত্র আসলে তোমাদের বইতে তো দেয়া নেই তারপরও তোমরা একটু দেখবে তোমাদের কারো কাছে যদি ভাই বোনের কাছে উপরের ক্লাসের বই থাকে সেটা থেকে দেখতে পারো বা তোমরা এই চিত্রগুলো স্ক্রিনশট দিয়ে হ্যাঁ নিতে পারো দেখতে পারো কারণ পরীক্ষার সময় এমনও হতে পারে স্কুল খুলে গেলে আমরা এই চিত্র দিব দিয়ে বলবো উদ্দীপকের টিস্যুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো হ্যাঁ তখন তুমি চিনলে তুমি বলতে পারবে যে এটা হচ্ছে ঐচ্ছিক পেশি টিস্যু এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি টিস্যু হ্যাঁ কি কাজ করে লিখতে পারবে তাহলে বাসায় তোমরা এই যা পড়ালাম আজকে আবরণী টিস্যু পেশি টিস্যু এগুলার বৈশিষ্ট্য কাজ মানে যত কিছুই আছে সবটুকুই তোমাকে পড়তে হবে প্রত্যেকটা লাইনে লাইনে তোমাদের নির্ভিত্তিক থাকবে তাহলে এগুলো থেকে তোমাদের বৈশিষ্ট্য আসতে পারে কাজ আসতে পারে ক্লিয়ার ইয়েস মিস কোনো সমস্যা আছে নো মিস তাহলে আজকে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম